দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে জাতিসংঘ। এর মধ্যে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। এবার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। ২৪ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, নির্বাচন ইস্যুতে নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় তারা উদ্বিগ্ন। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন সামনে রেখে বিরোধী দলের আনুমানিক ২৫,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর জানা গেছে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় নিহত হয়েছে ৫৬ জন। রাজনৈতিক বন্দীদের নির্যাতন ও চিকিৎসা সেবা না দেওয়ারও অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতিরিক্ত বল প্রয়োগ করছেন। দুর্বৃত্তরা অগ্নিকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এত সব ঘটনার দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছিল। বিবৃতিতে বিশেষজ্ঞরা আরও বলেন, ক্ষমতাসীন দলের সদস্যরা ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দেন বলে অভিযোগ আছে। ভোট না দিলে হামলা ও সামাজিক সুরক্ষার আওতায় পাওয়া সরকারি আর্থিক সুবিধা বাতিলেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় দমন প্রবণতা থেকে সরে এসে অংশগ্রহণমূলক রাজনীতি ও সংলাপের পথে ফিরতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান বিশেষজ্ঞরা। মানবাধিকার সুরক্ষায় বড় ধরনের সংস্কারে উদ্যোগী হওয়ারও তাগিদ দেন তারা। নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারানো প্রধান বিরোধী দল বিএনপি সহ কিছু রাজনৈতিক দলে নির্বাচন বর্জন করার বিষয়টিও উল্লেখ করেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে মানবাধিকার, মৌলিক অধিকার ও আইনের শাসনের বিপজ্জনক অবনতি এবং একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা নষ্ট হতে দেখে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের মতে, এতে দেশটির ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হুমকির মুখে পড়বে। এদিকে ২১ জানুয়ারি জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান আগের মতোই রয়েছে। একই সঙ্গে নির্বাচনের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যা বলেছেন সেটিও অপরিবর্তিত রয়েছে। নুসরাত জাহান কলি, কালবেলা।